উত্তম কুমারের মৃত্যুর পর আনন্দবাজার পত্রিকায় একটি ছবি ছাপা হয়। শুনশান স্টুডিও পাড়ায় ঘুরে বেড়াচ্ছে একটি কুকুর। একটি ছবি বলে দিয়েছিল মহানায়কের মৃত্যু এবং মহানায়িকার অজ্ঞাতবাসের পর কি অবস্থায় পৌঁছেছিল বাংলা ছবির জগৎ। কাজ বন্ধ, যে কটি হাতে গোনা সিনেমা তৈরি হচ্ছিল তাও চলছিল না, টেকনিশিয়ানরা ঠিক করে খেতে পেতেন না। তখন বাংলা ছবির পরিত্রাতা হয়ে উপস্থিত হলেন অঞ্জন চৌধুরী, যার নামই একটি প্রতিষ্ঠান। সিনেমার সঙ্গে অঞ্জন চৌধুরীর ছবি এই কথাটি লেখা থাকলে দর্শক হলে ছুটত। পৃথিবীর ইতিহাসে খুব কম পরিচালকের শুধু নামই প্রচারের কেন্দ্রবিন্দু হয়েছে, অঞ্জন চৌধুরী তাদের মধ্যে একজন। মৃত্যুর প্রায় 15 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, আজ বাংলা ছবির জগতে তিনি বিস্তৃত প্রায়, যোগ্য সম্মান বা মর্যাদা কোনোদিনই পেলেন না। আজকের ভিডিওতে শোনাব অঞ্জন চৌধুরীর কথা। তাহলে বাজার থেকে 20 পয়সা দিয়ে হরলিক্স বিস্কুট কিনে এনে দিও, কেমন? আইলো তো তোমার খুশি জুড়ে শাড়ি আমায় তুমি পরে দাও, আমার একদিন সকাল মেরেই ফেলে দেবো, এত বড় সমস্যা। অঞ্জন চৌধুরীর জন্ম 1944 সালে বাংলাদেশের বরিশালে। রোজগারের আশায় অনেক ছোট বয়সে কলকাতায় চলে আসেন, একই সঙ্গে দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে এদেশে বসবাস করতে শুরু করেন। চুমকি নামে একটি ছোট লিটিল ম্যাগাজিন সম্পাদনা করতেন, সেই সঙ্গে গল্প এবং চিত্রনাট্য লিখে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় কাজের সন্ধানে ঘুরতেন, কিন্তু কাজ পাওয়া সহজ ছিল না। একদিন নিজের পত্রিকার জন্য অভিনেতা রঞ্জিত মল্লিকের ইন্টারভিউ নিতে গিয়েছিলেন, সেখানে তিনি সাক্ষাৎকারের ফাঁকে রঞ্জিত মল্লিককে একটি গল্প পড়ে শোনান। গল্প শুনে খুবই পছন্দ হয় রঞ্জিত মল্লিকের, এক প্রযোজকের সঙ্গে যোগাযোগও করিয়ে দেন, ছবির নাম ঠিক হয় হব ইতিহাস। পরিচালনার দায়িত্বে ছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়, ভিলেনের চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছিলেন উত্তম কুমার, কিন্তু তার অকাল প্রয়াণ পুরো প্রজেক্টটি ভেস্তে যাওয়ার মুখে পড়ে। তখন অঞ্জন চৌধুরী ছবি পরিচালনার দায়িত্বে নেন, চিত্রনাট্য পরিচালনা এবং গল্প সবটাই তিনিই সামলান। উত্তম কুমারের জায়গায় অভিনয় করেন মনোজ মিত্র, আর এই ছবিতে নায়কের ভূমিকায় রঞ্জিত মল্লিকের শ্রেষ্ঠ অভিনয় দেখেছে বাঙালি দর্শক। হব ইতিহাস নাম পাল্টে হয় শত্রু। শত্রু কত বড় হিট ছবি ছিল তা আজ আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। বাবা খেয়েছে আমার জন্য সব পাঠিয়ে দেয়নি তো? হ্যাঁ খেয়েছে, শত্রু ছবির হাত ধরে বাংলা ছবির জগতে বিপ্লব নিয়ে আসেন অঞ্জন চৌধুরী। আবার হাসি মুখ ফেরে টালিগঞ্জ স্টুডিও পাড়ায়। ভালো বাংলা ছবি দেখতে বাঙালি ঘরের মা মাসিরা ফের হলমুখী হয়েছিলেন। শত্রুর পর গুরুদক্ষিণা, ছোট বউ, হীরক জয়ন্তী, ইন্দ্রজিৎ, মায়া মমতা ইত্যাদি একাধিক ছবি উপহার দিয়ে বাংলা সিনেমার ভাণ্ডারকে পূর্ণ করেছেন। তার ছবির গুণগত মান নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, কিন্তু বর্তমানে তামিল ছবির রিমেকের যুগে অঞ্জন চৌধুরী ছিলেন সম্পূর্ণ বাঙালিয়ানায় ভরপুর। তার ছবিতে মধ্যবিত্ত পরিবারের ছোট ছোট সমস্যা, রান্নাঘর ঠাকুরঘর থেকে শুরু করে সম্পর্কের উঠা পড়া খুব সুন্দরভাবে উঠে আসত, যার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বাঙালি দর্শকদের কোনো সমস্যা হতো না। হলের বাইরে ফের হাউসফুল বোর্ড ঝোলাতে সক্ষম হয়েছিলেন অঞ্জন চৌধুরী। কি হলো? আপনি তো একটু আগে বড়দির ঘরে বলে এলেন মা, যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমন খাওয়া দাওয়া হবে, আপনার স্বামী তো মাত্র 150 টাকা। কিন্তু দুঃখের বিষয়, সরকারিভাবে যখন বাংলা ছবির শতবর্ষের ইতিহাস রচিত হয় তখন সেখানে জায়গা হয় না অঞ্জন চৌধুরীর, তিনি বাতিলের খাতায় পড়ে যান। অথচ একসময় বাংলা ছবির টেকনিশিয়ানদের অন্নদাতা ছিলেন তিনি। আবার তাঁর ছবিতে কাজ করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন একাধিক অভিনেতা। আজ কারো মুখে অঞ্জন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা তো দূরের কথা, স্মৃতিতর্পণটুকু শোনা যায় না। বাংলা ছবির ইতিহাস রচয়িতারা অঞ্জন চৌধুরীকে বাদ দিলেও দর্শক কিন্তু আজও তাকে মনের মণিকোঠায় রেখে দিয়েছেন। তার প্রমাণ ইউটিউব বা টিভিতে তার ছবির দর্শক সংখ্যা আজও
সবার থেকে বেশি থাকে। তাই যারা অঞ্জন চৌধুরীকে ভুলে যেতে চাইছেন, এটা তাদের কাছে মুখের মতো জবাব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলার মুখ। ধন্যবাদ।